রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খাওয়া যাবে কি? অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগানো এটা একটা নিকৃষ্টতম বেদাত, নিন্দনীয় বেদাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো নির্দেশনা নেই যে তিনি বলেছেন যে তোমরা আমার নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগাবে। এমনিভাবে সাহাবা ইকরাম থেকে এরকম কোনো প্রমাণ নেই যে সাহাবা ইকরাম যখন আল্লাহ রাসূলের নাম শুনতেন, আজানে হোক, একামতের সময় হোক, অথবা যে কোনো সময় হোক, যে তোমরা বা সাহাবা ইকরাম আল্লাহ রাসূলের নাম শুনলে কী করতেন, হাতের আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে চোখে লাগাতেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। আমাদের সমাজে, আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা আজান, একামত এবং যে কোনো সময় যখন আল্লাহ রাসূলের নাম শুনে তখন তারা বৃদ্ধাঙ্গুলি, ডান এবং বাম হাতের আঙ্গুলগুলো, বিশেষ করে দুটো বৃদ্ধাঙ্গুলি একসাথে করে চুমু খেয়ে তারপর চোখে লাগায়। তারা বলে এর দ্বারা নাকি চোখের জ্যোতি বাড়ে, চোখের আলো বাড়ে, এই কারণে তারা এই আমলটা করে থাকে। এটা আল্লাহ রাসূল এবং সাহাবীদের থেকে প্রমাণিত নয়। আল্লাহ রাসূল কোথাও বলেননি যে আল্লাহ রাসূলের নাম শোনার পর কেউ যদি আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগায় তার জ্যোতি বাড়বে, এরকম কোনো সহি জয়ীফ তদুর্গতা জাল বর্ণনা হাদিস গ্রন্থে সমূহে পাওয়া যায় না। অনেকে বলে এটা আমরা আল্লাহ রাসূলের মহাব্বতে করি, আল্লাহ রাসূলের মহাব্বতে যদি আমরা করি তাহলে আল্লাহ রাসূলের শাফাত পাওয়া যাবে। এটা একটা ভুল ধারণা। আল্লাহ রাসূলের মহাব্বতের মাপকাঠি হবে কোরআন এবং সুন্না, এত্তেবা, আল্লাহ রাসূলের অনুসরণ, অনুকরণ। সূরা আলু ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো, ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে ভালোবাসা প্রমাণ হবে। আল্লাহ রাসূল থেকে যে আমল প্রমাণিত নয়, সাহাবীদের থেকে যেটা প্রমাণিত নয়, সেটা ভালোবাসার নাম দিয়ে করলে সেটা কখনো ভালোবাসা নয়। সেটাকে আল্লাহ, সেটা আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা যে তোমরা, তোমাদের অন্তরে সাহাবীদেরকে এই কথা বোঝানো যে তোমাদের অন্তরে আল্লাহ রাসূলের মহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না। তাবিয়ে তাবে তাবি চার ইমাম এবং মুহাদ্দিস কেরামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, এই কথা বুঝাইতে চাচ্ছি আমরা যে তাদের অন্তরে ভালোবাসা ছিল না, অথচ তারাই ছিলেন আল্লাহ রাসূলের সবচেয়ে ভালোবাসার মানুষ। তারা জান প্রাণ দিয়ে, জীবন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। কেউ যদি বলে আমার অন্তরে সাহাবীদের চেয়ে বেশি মহাব্বত আল্লাহ রাসূলের প্রতি আছে, তাহলে সে দাজ্জাল, তাতে কোনো সন্দেহ নেই। তারপর আল্লাহ রাসূলের নাম শুনলে তারা কি করতেন না, হাতে আঙ্গুল দিয়ে চুমু খেতেন না, এবং এটাকে তারা চোখের জ্যোতি বাড়ে, চোখের আলো বাড়ে বলে মনে করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বললেন, তখন তিনি জবাব দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তিনি এটা জবাব দিয়ে তিনি কি করলেন, আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে চোখে লাগালেন। এটা দেখে আল্লাহ রাসূল বললেন, মান ফাআলা ফাআলা হাবিবি হাল্লাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার এই বন্ধুর মতো করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটা সমস্ত মুহাদ্দিসে কেরাম জাল বলে আখ্যায়িত করেছেন। ইমাম শাওকানি, মোল্লা আলী কারি আল হানাফি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা কাউকাজি, সাখাবি এবং সাগানি সহ পৃথিবীর যত মুহাদ্দিসে কেরাম আছেন সকলে হাদিসটাকে জাল বলে, মানুষের তৈরি হাদিস বলে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে কুল্লুহা মাউযুআতুন, আল্লাহ রাসূলের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগানোর ব্যাপার যত হাদিস বর্ণিত হয়েছে সবগুলো মাউযু জাল,
পানুয়াট। সুতরাং জাল এবং জয়েফ হাদিস দিয়ে, বানুয়াট হাদিস দিয়ে ইসলামের মধ্যে কোনো বিধান প্রবর্তন করা জায়েজ নয়। যারা জাল হাদিসের উপর আমল করে তারা হলো শয়তানের বন্ধু, শয়তানের খাদেম। সুতরাং এই জাল হাদিস দিয়ে এরকম আমল তৈরি করা যাবে না। আর এটা যদি আল্লাহ রাসূলের নির্দেশ হতো আর আবু বকর থেকে আমলটা যদি প্রমাণিত হতো আর আল্লাহ রাসূল এই আমলটাকে সাপোর্ট করেছেন, সাহাবিরা যদি শুনতেন তাহলে সাহাবিদের মধ্যে ব্যাপক আমল পাওয়া যেত। কিন্তু একজন সাহাবি থেকে পাওয়া যায় না যে তারা আল্লাহ রাসূলের নাম শুনে কী করতেন, হাতের মধ্যে চুমুখে তারা চোখে লাগাতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত বেদাআত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। বিস্তারিত দেখুন মাকাসিদুল হাসানা 450 এবং 51 পৃষ্ঠা, এবং আল্লামা আব্দুল হাই আল লখনবী রহিমাহুমুল্লাহর আসিয়াসার দ্বিতীয় খণ্ড 37 পৃষ্ঠা এবং দ্বিতীয় খণ্ড 47 পৃষ্ঠা। মোল্লা কারি আল হানাফি আল মাওযুআতুল কাবীরের 34 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত তিনি আলোচনা করেছেন, এ সম্পর্কে যত হাদিস আছে এগুলোকে জাল বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, বেদাতি আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।